إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام جناب صدر محترم معزز حضرات علماء کرام سمبت برادران اسلام دیرگ سময় আল্লাহ তাবারক ও তাআলা জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরে ভবিষ্যৎ জিন্দেগির দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক আপনাদেরকে দান করেছেন। অত্যন্ত সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি আপনাদের সামনে দুই চারটা কথা আলোচনা করব। মাদ্রাসার পাঁচজন ছাত্রের মাথায় পাগড়ি পরাইয়া দেওয়া হয়েছে, এর দ্বারা আপনাদেরকে বোঝানো হয়েছে ছাত্রগুলি মেট্রিক পাশ করছে। আইভাস কি করছে? তাদের মাথায় পাগড়ি পরে আপনাদেরকে দেখানো হয়েছে তাদের দেহটাকে আল্লাহ পাক আল্লাহর কালামের জন্য কবুল করেছে। সুবহানাল্লাহ, এত জোরে কয়েন না, রাত্রে বেলা তো বাহির থেকে মানুষের আওয়াজ যাতে না শুনে। তাদের দেহটাকে আল্লাহ পাক আল্লাহর কালামের জন্য কবুল করেছে। বর্তমান পৃথিবীর আমেরিকা রিপোর্ট করেছে, এটা কোনো মুসলমানদের রিপোর্ট না, আমেরিকা পৃথিবীর সব জায়গায় জরিপ করে যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টে আসছে, আমেরিকার রিপোর্টে সারা পৃথিবীতে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজের সংখ্যা 1,65,00,000। এক কোটি পঁয়ষট্টি লক্ষ, এটা আমেরিকার রিপোর্ট। আমি এই গত অক্টোবর থেকে এ পর্যন্ত, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি গেল, ফেব্রুয়ারি চলছে, গত চার মাসে অন্তত কম করে হইল আমার হাতে আমি অন্তত 10,000 থেকে 12,000 ছাত্রের পাতায় পাগড়ি পরাইছি। এছাড়া বাংলাদেশের আরো মৌলবী তো আমি ছাড়া আর কেউ নাই, ওনারাও পড়াইছি। গোটা পৃথিবীর বর্তমানে খ্রিস্টানরা দাবি করে সংখ্যায় তারা অনেক বড়। পৃথিবীর বর্তমানে মরল আমেরিকা, আমেরিকার ধর্ম কি? খ্রিস্টান। ইউরোপ, ইংল্যান্ড, কানাডা,
গোটা পশ্চিমা জগৎটা তারা দখল করে রেখেছেন। ডলারের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। পৃথিবীর বিভিন্ন দেশে যারা ক্ষমতা চালায় তারা কিন্তু আমেরিকার দিকে তাকিয়ে থাকে। আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় ভবিষ্যতে যাওয়ার আশা করে তারা কার দিকে তাকিয়ে আছে? আমেরিকার দিকে তাকায় আছে, তাদেরটা হয়তো কিছুটা দৃশ্যমান প্রকাশ্যে। আর ক্ষমতায় যারা আছে তারাও কিন্তু তলে তলে, যারা ক্ষমতায় থাকতে চায় তারাও আমেরিকা, যারা যাইতে চায় এরাও আমেরিকা। পৃথিবী বিখ্যাত ক্ষমতাশালী, ক্ষমতা আছে, অস্ত্র আছে, ডলার আছে, ধর্ম হলো খ্রিস্টান। গোটা পৃথিবীর মানচিত্রে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের একটা হাফেজ নাই। মুসলমানদের কাছে অর্থ সম্পদের অভাব, কিন্তু মুসলমানদের সম্পূর্ণ এতিম, মা নাই, বাপ নাই, এরকম বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ, জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ। বিশাল বড় অট্টালিকার মালিক, জীবনে তার কোনো সন্তান ইস মাদ্রাসায় পড়বে না, তার ঘর থেকে জীবনে কোনোদিন একটা হাফেজ বের হয়নি। আল্লাহ পাক তার বাসার দারোয়ানের ছেলের সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকাই দেন। বাসার থেকে বের হচ্ছে গেট দিয়া, বুরখা পরে একটা মহিলা আমার সঙ্গে দূর থেকে সালাম দিচ্ছে। বুরখা পরিহিত অবস্থায় বলতেছে, হুজুর কেমন আছেন, কেমন আছেন? যখন জিজ্ঞেস করছে আমার কাছে মনে হলো যে মনে হয় আমার পরিচয় হবে, কিন্তু বুরখার ভিতরে চিনতেছি না। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? হুজুর আমি আপনার ঘরে কাজ করতাম, কাজের বুয়া। আচ্ছা তুমি কাজের বুয়া, মাশাআল্লাহ তুমি তো সুন্দর পর্দা করে ফেলেছ। হুজুর আমার ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আজকে গোটা বিশ্বের কোথাও আসমানের নিচে জমিনের উপরে বাইবেলের কোনো হাফেজ নাই। আমার কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাসূল যেই কোরআন দিয়া নামাজ পড়াইছেন, আজকে আতাসুর এই মসজিদে সেই কোরআন দিয়ে নামাজ হয়। সামান্যতম জের জবর নকশার কোনো পরিবর্তন নাই। গোটা পৃথিবীর 40,000 কোরআনের কপি একত্রিত করেছেন, দীর্ঘ সময় নিয়ে এসে এক একটা পাতা করে, এক একটা পাতা, এক একটা পাতা, এক একটা লাইন লাইন করে যাচাই করেছে। 40,000 কোরআনের কপি একটার সঙ্গে আরেকটার হুবহু মিল, জের জবর দাড়ি কমার কোনো পরিবর্তন নাই। খ্রিস্টানদের বাইবেল ঢাকার বাইবেলের সাথে কলিকাতার বাইবেলের মিল নাই, ইউরোপের তার সাথে ইংল্যান্ডের মিল নাই, নিউ ইয়র্কের তার সাথে লন্ডনের মিল নাই। চ্যালেঞ্জ করে বলছি, অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন, নবী চলে গেছে তার কিতাবও, জি আপনারা বোধ হয় বসছেন তো অনেক ওয়াজ শুনেছেন। আল্লাহ পাক চারখান বড় কিতাব, 100 ছোট কিতাব নাজিল করেছেন। ছোটগুলিকে বলা হয় সহিফা, 100 সহিফা আল্লাহ পাক নবীদের কাছে নাজিল করেছিলেন। গোটা পৃথিবীর কোন মিউজিয়ামে সহিফার একটা কপি কেউ দেখাইতে পারবে না, মিউজিয়ামও নাই,
আছে। দাউদ আলাইহিস সালামের কাছে নাযিল করেছিলেন জুবুর কিতাব, গোটা পৃথিবীতে জুবুরের কোনো অনুসারীও নাই, কিতাবের কোনো অস্তিত্ব নাই। আজকে যে ইহুদি সম্প্রদায় ফিলিস্তিনের মুসলমানদের পরিজ্ঞাতন করছে, অস্ত্রের বাহাদুরি দেখায়, চ্যালেঞ্জ করে বলতে চাই মূসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাব নাসিল হয়েছিল, বাবার বেটা হইলে একটা কপি দেখাও। আছে নাই? হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যেই কিতাব নাজিল হয়েছিল ইনজিল, পৃথিবীর কোথাও ঈসা আলাইহিস সালামের একটা পুরানা কপি কোন মিউজিয়ামে নাই। শুধু তাই না, আমার কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষার তো কোনো লোক পৃথিবীতে নাই। আছে? কোন জায়গার ভাষা আরবি? সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্দান, ফিলিস্তিন, গোটা মিডল ইস্টের ভাষা আরবি, পৃথিবীর বিশাল একটি অংশের ভাষা আরবি, সেখানকার মানুষ আরবি ভাষায় কথা বলে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চায় ঈসা আলাইহিস সালামের কাছে যেই কিতাব নাজিল হয়েছিল ইনজিল হিব্রু ভাষায়, পৃথিবীর জমিনে সেই ভাষার অস্তিত্ব কোথাও নাই। কিসের কিতাব? বাসাই তো নাই। আছে নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে আবার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আয়েশা দেখে ঈসা আলাইহিস সালাম যে আদর্শ ছিল, তার যে সংস্কৃতি ছিল, তার যে শিক্ষা ছিল, তার যে কৃষ্টি কালচার ছিল, তার বংশ নাই। কয় বছর? 500 বছর পরে রাসূল আয়েশা দেখে অসভ্যতার এমন পর্যায়ে মানুষগুলি পৌঁছেছেন, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। বাইতুল্লাহ শরীফে 360 বুত লাগিয়েছেন, লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে, তুচ্ছ তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর মারামারি করে, কোন প্রকারের কৃষ্টি কালচার তাদের মধ্যে নাই, আদর্শ নাই, কোন সংস্কৃতি নাই, সভ্যতা বলতে কিছুই নাই, বর্বর জাতিতে পরিণত হয়েছে। জি, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? হ্যাঁ, 1400 বছর। ফজরের নামাজ ছিল 22 রাকাত, এখন আছে 4 রাকাত। জোহরের নামাজ ছিল 140 রাকাত, এখন রয়েছে 12 রাকাত। বলে প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা করে, এখন আছে 2টা। কোনো পরিবর্তন? জি, কোরআনে কারিম 30 পারার যেমন কোনো কোনো পরিবর্তন হয় নাই, কোরআনের আয়াতের যেমন কোনো পরিবর্তন হয় নাই, সুরার যেমন কোনো পরিবর্তন হয় নাই, শব্দর বাক্যের যেমন কোনো পরিবর্তন হয় নাই, অক্ষরের যেমন নক্তার যেমন কোনো পরিবর্তন হয় নাই, তেমনি করে আমার নবীর আপনার সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে পরিবর্তন? টুপির সুন্নত রাসুলের যুগে যা ছিল এখনো, পাগড়ির সুন্নত হুজুরের যুগে যা ছিল এখনো, শুধু চাই না তোকে সুরমা দেওয়ার সুন্নত এখনো রাসুল যেইভাবে দিতেন। আসেন দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, ছোট সময় যখন মক্তবে পড়তাম, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971, ওই সময় মক্তবে পড়ি, তো মক্তবে যখন পড়তাম তখন মক্তবের কারি সাহেবরা আমাদেরকে শিখাইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও ভিতরে প্রবেশ করিয়া, কোথায় যাওয়ার সময়? আপনারা এখানকার জিঞ্জিরা কেরানীগঞ্জের মানুষ, আপনারা ডিজিটাল লোকের যুগ, টাট্টি চিনবেন না? টাট্টি চিনেন তো? টাট্টি তো বোধ হয় টাইলস করা। জি,
গরের সঙ্গে অ্যাটাচড, একবারে ভুসকুনির ফার, খালের ফার, কথা কয় না। বাড়ি বানবার আগে এই টাট্টির জায়গা করছে অনেক দূরে, বাতাসেও যাতে গন্ধ বাড়িতে না আসে। এরপরও গন্ধ বাড়িতে, দুর্গন্ধ বাড়িতে আসে, আসার পরে মেহমান টেহমান আসলে কইতো বিয়াই টাট্টিতে যে বানাইছেন বাড়ির উত্তর পাশে, উত্তর পাশে টাট্টি ভালো না, দক্ষিণ পাশে বানান, বাতাসে গন্ধ কম লাগবে। বাঁশের বানানো, কাঠের বানানো, কলা পাতার বানানো, দুর্গন্ধ আসে না নাই? পোকামাকড় তো বোধহয় ছিল না। সেখানে যাওয়ার সময় নবীর সুন্নত কোন পাও? বাম পাও। সে টাট্টি কালক্রমে হয়ে গেছে বাথরুম। বর্তমান ডিজিটাল যুগে আইসা হয়েছে ওয়াশরুম। ফুসকুনির ফারে রইছে না ঘরের ভিতরে ঢুকছে? যেখানে খান যেখানে থাকেন তার সঙ্গে অ্যাটাচ। গরিবের ছেলে বড়লোক হয়ে লেখাপড়া করেছেন, লেখাপড়া করে গেছেন বিদেশ, লক্ষ লক্ষ টাকা কামাই। বাবার কাছে একজন ইঞ্জিনিয়ার পাঠাইছেন, ইঞ্জিনিয়ার এসে বলতেছেন আপনার ছেলে আমার কাছে মেসেজ পাঠাইছেন, টেলিফোন করেছেন, আপনার বাড়িতে আইসা বাড়ির জায়গাটা ভালো করে মাইপা, তারপরে যাওয়ার জন্য আপনার ছেলে টাকা পাঠাবে বিল্ডিং করতে। বাস থ্রি প্যালেস বাড়ি, সুন্দর ডিজাইন করে সেখানে বাড়ি নির্মাণ হচ্ছে। এবার হঠাৎ করে বাবাকে ফোন করছেন, আব্বা বাড়িটা নির্মাণ কতটুকু কাজ টাজ কতটুকু হইল? বলে বাবা এই ফ্লোরে টাইলস লাগানো হয়ে গেছে, রুমের দরজা জানালা সব কিছু ঠিকঠাক, আগামীকাল থেকে ওয়াশরুমের কাজ শুরু হবে। ছেলে ডাক দেখো, আব্বা ওয়াশরুমের কাজ টাজ শুরু হবে, টাইলস কোথায় থেকে আনছেন? কেন কেরানীগঞ্জ বাজারে কত সুন্দর টাইলস পাওয়া যায়, রুমের মধ্যে এনে লাগাইছি, ফুলের মধ্যে যে টাইলস ফিট করছি এই বাজার থেকে দোকান থেকে তো আনছি, বাথরুমের টাইলস ওয়াশরুমের টাইলস। ছেলে ডাক দিয়া কই, আল্লাহ বাবা কোন কি আপনি, ফুলের টাইলস আপনি কেরানীগঞ্জের থেকে সিন্দিরের বাজার থেকে আনছেন, বাথরুমের টাইলস হইতে হবে জীবাণুমুক্ত, দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধমুক্ত, সুগন্ধযুক্ত। সুতরাং এই টাইলস বাংলাদেশে পাওয়া যায় না, এটা সিঙ্গাপুর থেকে। ফ্লোরের টাইলস হলো কেরানীগঞ্জ বাজারের, জিন্দিরা বাজারের, আর সিঙ্গাপুর থেকে আনছেন সেই বাথরুমের ওয়াশরুমের টাইলস আইনা, একবারে জীবাণুমুক্ত আর সুগন্ধযুক্ত টাইলস সেখানে লাগাইছেন, দামি ট্যাপ দামি কল উঠে, বুঝলেন কি? সুইচ দেওয়া লাগে না, হাত দিলেই পানি, হাতটা বেড়াইলেই পানি দেয়, এরকম সব কিছু ঠিকঠাক করে নিছেন। এত ওয়াশরুম যখন হয়ে গেছে, এত দামি টাইলস দামি, মেশিন দামি, কল দামি, সব দামি, বোধহয় গত এক বছর আগে বর্তমান সংসদে বিল পাস হয়েছে, টাট্টিতে যাওয়ার সময় প্রথমে বাম পাও ছিল, এত দামি টাইলসের ওয়াশরুমে বাম পাও দেওয়া গেলে মান সম্মান থাকে না, এখানে দুই পাও একসাথে দিয়ে যাইতে হয়েছে, হয়েছে টাট্টিতে যাওয়ার সময় যেই পাও এখনো আসতে কো জি, ওয়াশরুমে যাওয়ার সময় কোন পাও, কোন পাও জমানা ডিজিটাল হতে পারে, বাংলাদেশ স্মার্ট মানি স্মার্ট হতে পারে, আর রাস্তাঘাট হাইওয়ের পরিবর্তে এক্সপ্রেসওয়ে হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের পরিবর্তন হবে না, হয় নাই কিয়ামত পর্যন্ত, হবে হবে না। তাইলে 500 বছরে সব পরিবর্তন হয়ে গেল, 1450 বছর হয় নাই, কিয়ামত পর্যন্ত আপনারা বলতেছেন হবে না, এইটার কারণটা কি? কি কারণ এই কথাটা বলি আলোচনা শেষ। এক নম্বর কারণ তো আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন হেফাজত করার, এই দিন হেফাজত করার দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহ হেফাজত করবেন। হ্যাঁ, আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন, আল্লাহ হেফাজত করবেন, যার ফলে 3.5 বছরের বাচ্চা 30 পারা কোরআনের হাফেজ,
আপনাদের এই কেরানীগঞ্জেই কোন জায়গায় যেন একবার আসছিলাম মাফি আসার পরে মাদ্রাসার ছাত্রদের বারো তেরো জন ছাত্র মাদ্রাসার পাগড়ি নিবে একটা ছাত্র একদম ছোট্ট এত এটা সামনের দিকে আসতেছে লাইন দিকে আমি ঘরে দেখে মনে মনে ভাবতেছি মনে হয় মুহতাম সাহেবের ফুলা শখ কইরা বোধ হয় কানতেছে ফাগরির জন্য এই জন্য এটা আমার সামনে তীরে মাথায় ফাগরি দর্শি করে একজন এসে কেছেন দেখো হুজুর বয়স ছয় বছর ছয় মাসে তিরিশ পারা কোরআনের হাফেজ ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন হেফাজতের দায়িত্ব ভার আল্লাহর কিন্তু তার সাথে আরেকটা জিনিস আমি বলতে চাই আপনাদের এখানে থানা আছে না নাই থানায় পুলিশ আছে তো তারপর ইউনো অফিস আছে না আছে না ইউনো অফিসের পাশেই মনে হয় একটা অফিস আছে ফিরিস্তাদের অফিস আছে এরকম কোন অফিস আমরা ঢাকা শহরে তো মতিঝিল তো নিশ্চয়ই থাকবে যে জিব্রাইল আমিন মাসে একবার জি মিকাইল আলাইহিস সালাম বোধ হয় বর্ষা বাদলের দিনে সাপ্তাহিকবার আয়ে আর এরকম শীতের দিনে আয়ে বোধ ছয় মাসে একবার আছে কোনো অফিস তো দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন তার পেছনের যে কারণটা সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন প্রত্যেক নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় বলছেন আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার পরে নবী আসবে আমাকে আল্লাহ পাক যে আইন কানুন দিয়েছিলেন পরবর্তী নবীর সময় এই আইন কানুন ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে আল্লাহ পরিবর্তনশীল পরিবর্তন করতে হইলে পরিবর্তন আল্লাহ করবেন আমার পরে নবী আসবে আমার পরে নবী আসবে আমার পরে নবী আসবে এইভাবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে হজরত ঈসা আলাইহিস সালাম আবার নবীর পাঁচশো বছর আগে এসে ঈসা আলাইহিস সালাম ঘোষণা করেছেন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমি দুনিয়ার থেকে চলে যাব আমার পরে আহমদ নামের বিশ্ব নবী আখেরি নবী পৃথিবীতে আগমন করবেন আমি সেই নবীর সুসংবাদ দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আসছে কোনো নবী তার খলিফা ঠিক করে যান নাই কোনো নবী তার নায়েব ঠিক করে যান নাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে ঘোষণা করেছেন আমার পরে নবী আসবে তো দূরের কথা উম্মত ভালো করে শুনে রাখো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো নবী নাই তবে উম্মত ভালো করে শুনে রাখো কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই আমি তোমাদের সামনে ঘোষণা করছি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনিল মাহদিকিন আমি দুনিয়ার থেকে চলে যাব আমার পরে আমার খলিফাগণ আসবে শুনে রাখো ভালো করে উম্মত আমি দীন ইসলামের ব্যাপারে তোমাদের জন্য যতটুকু সিদ্ধান্ত দিয়ে গেছি এই সিদ্ধান্ত তোমরা যেমন বাস্তবায়ন করবে এই সিদ্ধান্তগুলির উপর তোমরা যেমন আমল করবে ঠিক তেমনি করে আমার খুলাফায়ে রাশিদিন দীন ইসলামের ব্যাপারে যে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তের উপর তোমরা আমল করবে আমার তা আমল করলে যেই সওয়াব খুলাফায়ে রাশিদিনের তা আমল করলে সেই সওয়াব নবী যদি পৃথিবীতে আসত রাসূল এই কথা বলতেন না নবী আসবে না এই জন্যই আবু বকর সিদ্দিকেরটা মানো নবী আসবে না এই জন্যই উমর ইবনুল খাত্তাবেরটা মানো নবী আসবে না এই জন্যই উসমানেরটা মানো হযরত আলীরটা মানো খুলাফায়ে রাশিদিনেরটা মানো এরপরে তিন নম্বরে রাসূল ঘোষণা করেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উম্মত শুনে রাখো আমি দুনিয়ার থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না কিন্তু আমার দিন কিয়ামত পর্যন্ত থাকবে কোনো দিন কমবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আজকের গোটা পৃথিবীতে প্রতি বছর পঞ্চাশ হাজার করে নতুন মুসলমান হয় পঞ্চাশ হাজার করে প্রতি বছর গোটা পৃথিবীতে নতুন মুসলমান হয় আজকে গোটা পৃথিবীর তাবলিগ জামাত গাট্টিওলার দল গরিব মানুষের তাবলিগ করে এই গরিব তাবলিগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে তাবলিগ জামাত কী করছেন তাবলিগ জামাতের কার্যক্রম কী সেই রিপোর্ট করতে যাইয়া আমেরিকা রিপোর্ট দিয়েছে তাবলিগ জামাতের দাওয়াতের মাধ্যমে এ পর্যন্ত বত্রিশ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে
32 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন সেই তাবলিগ জামাতের দাওয়াতে ইসলাম বাড়তেই থাকবে কমবে না কিন্তু সেই ইসলাম কিভাবে বাড়বে আর ইসলামের আইন কানুন কে ধরে রাখবে ইসলামের সুন্নতগুলি কে ধরে রাখবে ইসলামের সুন্নত মানুষের কাছে কে পৌঁছাবে সুন্নতের মধ্যে কোনো গড়বড় যদি হয় সেইগুলি কে সংশোধন করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উম্মতের উলামায়ে কেরাম আদম থেকে শুরু করে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব শুধু কি আমার নবীর নায়েব না সব নবীদের নায়েব আস্তে কর সব নবীদের নায়েব আজকে যদি আমার বাংলাদেশের এই জিঞ্জিরা কেরানীগঞ্জে কোনো জায়গায় হযরত ঈসা আলাইহিস সালাম না তার মারে যদি কেউ গালি দেয় খ্রিস্টান খ্রিস্টান এই কেরানীগঞ্জ জিঞ্জিরাই একজনও নাই হয়তোবা থাকলেও চুপ করে থাকবে কেউ কিছু বলার নাই কারণ তারা হলো মাইনরিটি এখানে কথা বলে টিকতে পারবে না এই জন্য হয়তো চুপ করে থাকবে অথবা ধর্মের দিকে তাদের এত টান নাই অথবা বিবি মারিয়ামের কথা জানে না এই জন্য হয়তো চুপ করে থাকবে কিন্তু আমার দেশের মুসলমানরা যারা ঠিকমতো নামাজ পড়ে না ঈসা আলাইহিস সালামের মাকে গালি দিলে ঠ্যাং ভাঙ্গা তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা উম্মতি কা আম্বিয়াই বনী ইসরাইল আমার উম্মতের উলামায়ে কেরাম বনী ইসরাইলের নবীদের সমকক্ষ সুবহানাল্লাহ বনী ইসরাইলের নবীদের যেই মর্যাদা বনী ইসরাইলে আল্লাহ পাক কমপক্ষে 70,000 নবী প্রেরণ করেছেন বনী ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম সেই বনী ইসরাইলের নবীদের যেই মর্যাদা আমার উম্মতের উলামায়ে কেরামের সেই মর্যাদা বনী ইসরাইলের নবীদের যেই কাজ আমার উম্মতের উলামায়ে কেরামের সেই কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে 1450 বছর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমার উম্মতের উলামায়ে কেরাম নবীদের দায়িত্ব পালন করবে এই জন্য নবীর যে দায়িত্ব আলেমের সেই দায়িত্ব নবী যেই কাজ করেছেন আলেম সেই কাজ করবে নবী যেরকম নির্যাতিত হয়েছেন প্রয়োজন হলে আলেম সেরকম নির্যাতিত হবে নবীকে মানুষ যেইভাবে মর্যাদা দিত আলেমকে সেইভাবে মর্যাদা দিবে এইটাই কিন্তু চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন চলে যাওয়ার পরে কিছু লোক যাকাতকে স্বীকার করেছেন আর কিছু মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছেন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন মানুষের মধ্যে একটা ইন্তেশার মানুষের মধ্যে তখন এমন সুস্থির ভাব আসে নাই তার কারণ হলো রাসূল খালি দুনিয়া থেকে গেছেন এই সময়ে সৈন্য প্রেরণ করে এই সমস্ত মানুষকে দমানো এটা অনেক সাহাবায়ে কেরামের মনোভূত ছিল না সাহাবায়ে কেরাম তাকে পরামর্শ দিয়েছেন নেগেটিভ কিন্তু হযরত আবু বকর সিদ্দিক তারাই বলছেন আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে সেইটা হইতে দেওয়া যাবে না শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মত ৬ লক্ষ উম্মত হযরত মূসা আলাইহিস সালামের সাথে ছিল বনী ইসরাইল ওই বনী ইসরাইলের উম্মতরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে মূসা আলাইহিস সালাম বলছেন ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগতে পারে একথা বলার সাথে সাথে তার উম্মত দ্বারা এক মূসা যদি ফেরাউনের লোক যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই এখন ঘুমাই গেছেন কথা মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলছে ও মূসা আমরা সংখ্যায় অনেক বেশি আমরা তোমার সাথে আসতেছি এখন পানি লাগলে পানি দিবা খানা লাগলে খানা দিবা রাস্তার দরকার হলে রাস্তা করে দিবা তোমার আল্লাহরে কইবে আমাদের এই সুযোগ সুবিধা হে এই সুযোগ সুবিধা দিত কিন্তু যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইল আমরা নাই আর আবার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হযরত বেলালকে মাটিতে উত্তপ্ত মাটিতে শাস্তান হয়েছে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে তারপরেও বিলাল মুখ থেকে বের করেছেন আহাদ 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 হযরত সুমাইয়াকে দুইটা পাওয়ার মধ্যে রশি লাগাইয়া দুই পাওয়ার রশি দুইটা ঘোড়ার সাথে বাঁধছে বাইন্দা দুইটা ঘোড়া দুইটিকে ধরাই দেবে আবু জাহেল সামনে যাইয়া তীর হাতি নিয়ে দাঁড়াইছে উলঙ্গ করে তীর হাতি নিয়ে দাঁড়াইছে সুমাইয়া চোখের পানি ছাড়তেছে আবু জাহেল ডাক দিয়ে বলছে সুমাইয়া বই পাওয়ার কোনো কারণ নাই তুমি বলো যে মুহাম্মদকে ছেড়ে দিলাম তুমি বলো যে আল্লাহর উপর বিশ্বাসকে বাদ দিয়ে দিলাম তাহলে এক্ষুনি তোমার রশির বান্ধটা খুইলা তোমাকে শ্মশান মানে বাড়িতে ফিরিয়ে দেবো সুমাইয়া কোনো কথা বলে
না, গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, সুমাইয়া বই পাচ্ছ কেন? বইয়ের তো কোনো কারণ নাই, তুমি বললেই তো হই যে নবী মোহাম্মদকে ছেড়ে দিলাম। সুমাইয়া আবার চিৎকার করে ডাক দিয়ে বলছেন, এই কুলাঙ্গার আবু জাহেল, তুই মনে করছ আমাকে এখন শেষ করে দিবে? তুই বর্ষা দিয়ে আঘাত করে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, দুইটা গোড়া দুই দিকে দৌড়ানি দিয়া আমাকে ক্ষতবিক্ষত করে ফেলবে, এই জন্যে বোধ হই আমি কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি। আসলে এই জন্যে চোখের পানি ফেলতেছি না, আমি চোখের পানি ফেলতেছি, আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন একটা, যদি আল্লাহ আমাকে শত শত জীবন দিতেন একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে, সারা শরীর থেকে রক্ত বের হয়ে আবু বকর সিদ্দিক দুর্বল হয়ে গেছে। তিন দিন পর্যন্ত বেহুশ ছিল, তিন দিন পরে যখন হুশ হয়েছে তখন তার মা দৌড়ে গেছে খাবার নিয়ে, এরপর নিয়েছে ওষুধ নিয়ে, বলছেন বাবা খাবারটা গ্রহণ করো, খাবার খাওয়ার পরে এই ওষুধটা খাও। বাবা তোমার জন্য আমরা খুব চিন্তিত, তোমাকে নিয়ে আমরা খুব টেনশনে আছি, তুমি তিন দিন পরে তুমি হুশ হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক জবান থেকে সর্বপ্রথম কথাটা যে বের করেছেন সেই কথাটা হলো, আমার নবী কেমন আছে? আমি আগেই বলছি সুবহানাল্লাহ, রাস্তে বলার জন্য মুসলমান মুসলমান ভালো করে চিন্তা ভাবনা করে বুঝবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, আমার নবী কেমন আছে? হযরত আবু বকর সিদ্দিকের মা ডাক দিয়ে বলে, বাবা কৌ কি, যার জন্য তুমি ক্ষতবিক্ষত হয়ে গেলা, যার জন্য তোমার নাকের হাড্ডি ভেঙে গেল, যার জন্য তোমার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল, রক্তক্ষরণ হয়েছে তোমার, এবং যাকে জানিস তোর মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো যারা ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানে তারা বলছে যে এই অবস্থায় বাসে কিনা সন্দেহ, এই অবস্থায় তুমি উপনীত হয়েছ, যার জন্যে আজকে তুমি তার কথাই মনে করতেছ, তার নামই লইতেছ, ঘটনা তো বুঝতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক বলে, মা যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবর না পাব ততক্ষণ তোমার খাবারও গ্রহণ করব না, ঔষধও খাব না। ও রাসূল প্রেমিক ভাইরা, হযরত আবু বকর সিদ্দিকের মা বলছেন, তোমার নবীর পক্ষে তো আমি না, তোমার নবীর দলের তো আমি না, তোমার নবীর খবর আমি কিভাবে নেব? আবু বকর সিদ্দিক ইশারা দিয়ে মাকে কাছে নিয়েছেন, কাছে নিয়ে কানে কানে বলছেন, মা উম্মে জামিল, আও হযরত উমর ইবনুল খাত্তাবের বোন, সে তার কাছে গেলে আমার নবীর খবর পাওয়া যাবে। উম্মে জামিল চুপে চুপে মুসলমান হয়েছে কেউ জানে না। যখন এই কথা বলছেন আবু বকর সিদ্দিক উম্মে জামিলের কাছে গেছেন, যাইয়া বলছেন মোহাম্মদ কেমন আছে? যখন জিজ্ঞেস করেছেন কেমন আছে, উম্মে জামিল নিজকে নিজে লুকাইবার জন্য বলছেন, মোহাম্মদ কেমন আছে এটা কাকে জিজ্ঞেস করতেছো তুমি? আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমি কি মোহাম্মদের খবর জানি নাকি? তখন আবু বকর সিদ্দিকের মা বলছেন, আমার ছেলে আহত হয়েছে মোহাম্মদের জন্যে, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে রক্তক্ষরণের কারণে, তিন দিন পর্যন্ত বেহুশ, হুশ হয়ে বলতেছে নবী মোহাম্মদের কি খবর সেটা জানার জন্যে, এই জন্যে তোমার কাছে আসছি। উম্মে জামিল তারপরেও নিজকে প্রকাশ করে না, বলতেছে তোমার ছেলে কোথায়? বলে আমার বাড়িতে আছে, উম্মে জামিল সাথে গেছে। যাইয়া উম্মে জামিলের চেহারা যখন আবু বকর সিদ্দিক দেখেছেন তখন ডাক দিয়ে বলছেন, আমার নবী কেমন আছে? উম্মে জামিল চোখের ইশারা দিয়া তার মাকে দেখিয়ে বলতেছে, তোমার মা সামনে এই অবস্থায় নবীর খবর তোমাকে কীভাবে বলি? আবু বকর সিদ্দিক তখন বলছেন, আমার মা মুশরেকা ঠিক, কিন্তু আমানতের খিয়ানত করবে না, তুমি আমার মার সামনে বললে আমার মা প্রকাশ করবে না। উম্মে জামিল বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে সুস্থ অবস্থায় আছেন, আমার নবীর কোনো সমস্যা হয় নাই। যখন এই কথা বলেছেন আবু বকর সিদ্দিকের মা খাবার নিয়ে আসছে, ঔষধ নিয়ে আসছে, বাবা তোমার নবীর খবর পেয়েছ, এখন ঔষধ গ্রহণ করো, খাবার গ্রহণ করো। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, মা খবর তো পাইছি রাসূল আসে, কিন্তু আল্লাহ নবীর চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখবো আমাদের সিদ্ধি খাবারও খাবে না ঔষধও খাবে। কাকে বলে নবীর ভালোবাসা, কাকে বলে? হযরত আবু বকর সিদ্দিকের মা আর উম্মে জামিল দুইজনে ধরে মানুষগুলো যখন সন্ধ্যার সময় ঘরের ভিতরে চলে গেছে, সন্ধ্যার পরে যখন কিছুটা অন্ধকার হয়ে আসছে, ওই সময় আল্লাহ নবীর দরবারে হযরত আবু বকর সিদ্দিক দুইজনের কাঁধে বর করে শেষরে শেষরে রাসূলের দরবারে দাঁড়ে আর কেন যে উপস্থিত হয়েছেন, আমার রাসূল দেখার সাথে সাথে যখন চোখের পানি রাসূলের গাল বেয়ে বেয়ে ঝরতেছে, আবু বকর সিদ্দিক তখন কাঁদতেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেছে, আল্লাহর হাবিব শরীরটা তো ক্ষতবিক্ষত হয়ে গেছে, আমি আবু বকর সিদ্দিক তো তিন দিন বেহুশ ছিলাম, কিন্তু আমার নবীর চেহারা দেখার পরে সমস্ত দুঃখ আমার দূর হয়ে গেছে।
এইভাবে সাহাবায়ে কেরাম নির্যাতন হয়েছেন কিন্তু রাসূলকে ত্যাগ করেন নাই, হিজরত করে রাসূল মদিনায় গেছেন। এক হাজারের বাহিনী নিয়ে আবু জাহেল গেছে মদিনায় আক্রমণ করার জন্য। আবু জাহেল মদিনায় আক্রমণ করতে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, দাইকে সকলকে নিয়ে বসলেন। আবু জাহেল আসতেছে মদিনায় আক্রমণ করতে। এখন আল্লাহ তাবারক ও তাআলা আবু জাহেলের প্রতিরোধে মাঠে নামার হুকুম দিয়েছেন, জিহাদের আয়াত নাজিল হয়েছে, জিহাদের হুকুম আল্লাহ পাক দিয়েছেন। নীরবে সহ্য করার দিন এখন আর নেই, এখন যেইভাবে আক্রমণ আসবে পাল্টা আক্রমণ করতে হবে। সাহাবায়ে কেরাম যখন এই কথা সাহাবায়ে কেরামের সামনে যখন রাসূল এই কথা বলছেন, রাসূল এই কথা বলে চুপচাপ বসে আছেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেলছেন রাসূল কি শুনতে চান। এক একজন সাহাবী তারা ইতেছেন ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর হাবিব, মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিল, মূসা যদি যুদ্ধ করা লাগে ফেরাউনের সাথে, তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা এগুলিতে নাই। ও আল্লাহর হাবিব, আপনাকে আমরা পরিষ্কার ভাষাই বলে দিলাম, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো নই। আপনার ডাইনে বামে সামনে পেছনে আমরা ততক্ষণ পর্যন্ত লড়াই করতে থাকবো যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে। আমি শেষ কথা আপনাদের কাছে জানতে চাই, এই দিন সাড়ে চোদ্দশো বৎসর পার হয়ে আমাদের পর্যন্ত আগমন করেছেন এই দিনের পাহারাদার ওলামায়ে কেরাম, দিনের পাহারাদার ওলামায়ে কেরাম। সুতরাং এই পাহারাদারদের সাথে কর্মী লাগবে না, কর্মী লাগবে না, খালি নেতা হইলেই চলে, কর্মী রাখবে না, কর্মী লাগবে তো, এই পাহারাদারদের সাথে কর্মী লাগবে। আজকে আমাদের দেশের যে পরিস্থিতি, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে পরিস্থিতি, ফিলিস্তিনের মুসলমানদের উপর সত্তর বছর যাবৎ যে নির্যাতন চলছে, আমার পার্শ্ববর্তী যারা আমার দেশকে তিন দিক থেকে বেষ্টনী দিয়ে রেখেছেন, সেই ভারত কাশ্মীরে সত্তর বৎসর যাবৎ মুসলমানদের উপর নির্যাতন করতেছে, গুজরাতে মুসলমানদেরকে কুচু কাটা করেছেন, বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশায় সেখানে রাম মন্দির নির্মাণ করেছেন, আজকে মুসলমানদেরকে মসজিদের ভিতরে ঢুকি পিটায়, মুসলমানদের কুরু কুরবানি করতে দেয় না, মুসলমানদের গুরু জবাই করতে দেয় না। বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্যে, নস্যাত করে দেওয়ার জন্যে শরীফ থেকে শরীফা ট্রান্সজেন্ডারের মতবাদ যারা আবিষ্কার করেছেন নাস্তিকার মুখ্যা দ্বারা, এই দেশে বানর থেকে মানুষ তৈরি সিলেবাসের মধ্যে লিখে দিয়েছেন, এই দেশের সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সমূলে বিনাশ করে যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চায়, তাদের মোকাবেলায় উলামায়ে কেরামের ডাইনে বামে সামনে প্রয়োজনে লড়াই করতে কে কে প্রস্তুত আছেন? আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, আমি এক মাহফিলে গেছি, আমাকে একটা স্লিপ দিয়েছেন হুজুর, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে স্কুলের শিক্ষা সিলেবাস নিয়ে কথা বলেন কেন আপনারা, আপনাদের কোনো সন্তান কি স্কুলে পড়ে? আমি বললাম আমার কোনো সন্তান স্কুলে পড়ে না, পড়বেও না। তার কারণ হলো আমার আব্বা হইলেন মক্তবের কারি সাহেব, আমার আব্বা মৌলবী সাহেব, আমার যে মৌলবী বানাইছে আমার আব্বা বোধ হয় ঠকছে, ঠিক না মৌলবী, আমি ঠকছি তো, জি আমি ঠকছি, মন্ত্রী মিনিস্টারের এই মর্যাদা নাই আমাদের যে মর্যাদা, মন্ত্রী মিনিস্টারের কথা একটা মনে হয়েছিল, যদি বাক্সগুলি না থাকতো তাহলে কইতাম, আরে মন্ত্রী মিনিস্টারের সাথে প্রোগ্রাম করেছি, মন্ত্রী মিনিস্টারের সেই মর্যাদা নাই আমাদের যেই মর্যাদা। সুতরাং আল্লাহ পাক যেই মর্যাদা দিয়েছেন, আমার বাবা আমাকে মৌলবি বানায়, বাবাও ঠকে নাই আমিও ঠকি নাই। এই জন্যে আমার ছেলে কিছুক্ষণ আগে আপনাদের সামনে কথা বলেছে, আমি আমার প্রত্যেকটা মেয়ে ছেলেকে মাদ্রাসায় পড়াইছি, এবং আমার বিয়াই জিজ্ঞেস করে দেখুন ওসিয়ত করেছি, কোন সন্তান আমার মেয়ের দিকের হোক ছেলের দিকের হোক কেউ স্কুলে যাবে না, সব মাদ্রাসায় পড়বে।
সুতরাং আমার সন্তান স্কুলে পড়বে না কিন্তু স্কুলে পড়ে যদি কেউ ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে চায় তার জন্য দোয়াও করি তাবিজ লাগলে সেটাও দেই দেব কিন্তু বলতে চাই এই মাদ্রাসায় যে ছাত্ররা ভর্তি হয়েছে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম তাদের জন্য আমাদের যেই দরদ একজন আলেম হিসেবে স্কুলের কিন্ডারগার্টেন থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত যারা পড়ে তাদের জন্য আমাদের সেই দরদ মাদ্রাসার ছাত্রদের দিন শিক্ষা যেমন আমরা দিতে চাই স্কুল কলেজের ছাত্রদের দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামের সুতরাং উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দেবে দিন ইসলাম থেকে বরবাদ হবে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত হবে স্কুলের ছাত্ররা সেটা কোনো আলেম মেনে নেবে না নেবে না সুতরাং আমার ভাইরা শতকরা 92% মুসলমানের দেশ বাংলাদেশ ঠিক কিনা বলেন কবি শামসুর রহমান শাহরিয়ার কবির নামটা শুনলে মনে হয় হিন্দুরার নাম না মুসলমান নাম শুনলে কি মনে হয় আপনাদের মুসলমান বলেন শাহরিয়ার কবির নাম শুনলে মনে হয় মুসলমান কবি শামসুর রহমান নাম শুনলে মনে হয় মুসলমান নাম রেখেছে সিরাজুল ইসলাম আহমদ শরীফ কত সুন্দর নাম এই নাম তারা কোথা থেকে পেল নিশ্চয়ই তাদের বাপদাদারা খাঁটি মুসলমান ছিল মুসলমানের ঘরে এমন কুসন্তান কিভাবে হয়েছে শিক্ষার থেকে যখন মানুষকে ইসলামী শিক্ষার থেকে যখন বঞ্চিত করা হয়েছে আমার দেশের মন্ত্রী মিনিস্টাররা বক্তৃতায় দাঁড়ায় বলে ঈদুল আজহার জানাজার নামাজ ঘটনা কি ঘটনা আমার দেশের উচ্চ শিক্ষিত মন্ত্রী মিনিস্টার এই দেশের কোন বুদ্ধিজীবী জানেনতে কাল করে তাদের জানাজায় তাদের সহপাঠী তাদের সমবয়সী তাদের বন্ধু বান্ধব তাদের দলের নেতা তাদের দলের কর্মীরা যখন অংশগ্রহণ করে এই জানাজার দৃশ্য দেখলে আমার মাদ্রাসার ছাত্ররা কি হাসে আমার মনে হয় মিস্টার ইবলিস মিস্টার ইবলিসের মনে হয় হাসতে হাসতে দাঁত পড়ে যায় ও মুসলমান শতকরা 92% মুসলমানের দেশে আজকে মসজিদগুলোতে আপনারা রাগ করবেন না আমি নদীর ওই পারের কথা বলতেছি এই পারের না মসজিদগুলোতে আজকে সব রিটায়ার্ডরা আগের কাতার দখল আপনাদের কেরানীগঞ্জে নাই আমি ঢাকার কথা বলছি অফিস আদালত থেকে রিটায়ার্ড অফিস আদালত থেকে রিটায়ার করার পরে রিটায়ারমেন্টের কিছু পয়সা পাইছিল পেনশন ওই পয়সাটা দিয়া একটা দোকান করছে একটা শপিং করছে ছেলেবেলারা বড় হয়েছে এদেরকে শপিং করে দিছে এখন দোকানে আসা যাওয়া করে হঠাৎ করে ছেলে আইসা আমারে ডাক দেখ আম্মা কালকের থেকে আব্বারের দোকানে পাঠাও মা মা ডাক দিয়া বলে কিরে তোর বাপে জীবনভর চাকরি করিয়া তিলে তিলে কিছু টাকা পয়সা জমাইয়া পেনশনের টাকাটা পাইয়া জীবনের সব কিছু দিয়ে সুন্দর দোকানটা করলো এই দোকান শপিংটা করলো ব্যবসা প্রতিষ্ঠান জুড়াইলো এখন তোরা বড় হইয়া তোর বাবার দোকানে যাইতে না করস ঘটনা কি ছেলেটা উঠতে আম্মা খামাখা বাবা দোকানে গেলে আজাইরা কাস্টমারের লোকে ফেসাল ফারে পরিবেশের ক্ষতি হয় আব্বারে বয়স রয়েছে না দোকানে যাওয়ার আগে আসল অফিস থেকে রিটায়ার এখন দোকান থেকে রিটায়ার আইসা হয়েছে বুড়ির কাছে টায়ার কার কাছে বুড়ি দেখলো যে সর্বনাশ এখন আমার বাজতেছে বারোটা বুড়ি 11টা বাজবার আগে নাস্তা নাস্তা খাওয়াই আর ধাক্কা কত রাতে মুসিল যাও জোর রাজান দিব জোরের নামাজ পয়রা দুইটা সময় বাড়িতে এসে খাইতে খানা ডা খাইয়া সারছে ঘরে ঘড়ির কাটা দেখো 3টা বাজে একটু পরে আজান দিব জলদি মুসিদে যাও বুড়ির কাছ থেকে রিটায়ার দোকান থেকে রিটায়ার অফিস থেকে রিটায়ার মসজিদে যায়া টায়ার এই ইমাম সাহেব এত দামি কাপড়ের কূপ থেকে ফুললো
ইমাম সাহেব এত দামি কাপড়ের জামা কোথা থেকে বানাইব, ইমাম সাহেব এত ব্যাগ ভরে বাজার কোথা থেকে করব, আরে বাবা আমার ইমাম সাহেব মোটরসাইকেল কোথা থেকে চালায়। এরকম আগের কাতার যাদের দখলে আমি আমার মসজিদে নামাজ পড়াইতে গেছি, তো মসজিদের মধ্যে আঙুলটা এইভাবে ইশারা দিয়ে বললাম, সামনের কাতার মহল্লার বড় বড় শেঠগুলো দ্বারা যারা দখল করে রেখেছেন আমি যদি এখন আপনাদেরকে আত্মাহিয়াতু জিগাই, আমি তো আত্মাহিয়াতু জিগাই নাই, নামাজ পড়ে যখন বের হইতেছি আমার সভাপতি এসে আমার সঙ্গে সাইপা খাড়াইছে, আর আমার কানে কানে কই হুজুর আজকে মুসল্লিরে ঘামাইলেছ। আমি কইলাম সভাপতি সব কি বলেন আপনি, মুসল্লিরে আমি ঘামাইলাম কিভাবে, বয়ার লম্বা করছি, বলে না না আপনি যেইভাবে আঙ্গুলির ইশারা দিয়ে বলছিলেন আত্মাহিয়াতু যদি জিগাই, তা আত্মাহিয়াতু জিগেলে সামনের কাতারের কাটা ফাটত। আপনাদের কেরানীগঞ্জে নাই, তুমি পাক্কা মুসল্লি হয়ে গেছো রিটায়ার্ড হওয়ার পরে, তুমি আত্মাহিয়াতু জানো না, দুরুদ শরীফ জানো না, জানাজার নামাজ জানো না, তোমার মা তোমার বাবা মারা গেলে লাশটা তোয়াইবার মতো তৌফিক তোমার নাই, কাফন পরানো তুমি জানো না, জানাজার মাঠে যাইয়া ইমামের পেছনে বুমার মতো দাঁড়ায় থাকো, তুমি হইলা সবচাইতে বড় মূর্খ। সুতরাং আমি পরিষ্কার ভাষায় আপনাদের সামনে নিতে চাই, আজকে যারা আমার বাংলাদেশে শরীফ থেকে শরীফার গল্প পড়ায়া এই দেশে অবাধ যৌন শিক্ষা দিয়ে এদেশে জারদ সন্তানের অবাধ জারদ সন্তান সৃষ্টি করতে চায়, তাদেরকে বলে দিতে চাই প্রফেসর আসিফকে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে ব্র্যাকে আবার পুনর্বহাল করতে হবে, পুনর্বহাল করতে হবে। মুরগিসুর শাহরিয়ার কবির সে বলেছে আসিফকে গ্রেফতার করার জন্য, শাহরিয়ার কবির সাহেব এসি রুমের ভিতরে বসে কথা বলতে খুব সহজ, বাবার বেড়া হইলে বেড়া জিঞ্জিরের বাজার এসে বলে দেখো না কেমন লাগে, রাস্তায় নেমে বলে দেখো কেমন লাগে, আসিফের মতো ধার্মিক ব্যক্তির সাতার শরীরে তার বাড়িতে পুলিশ যদি টাচ করে বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। মুসলমান মুসলমানেরা, সেই শরীফ থেকে শরীফার গল্প যেই স্কুল যেই কলেজে যেই বিশ্ববিদ্যালয়ে সেটা পাঠ্যপুস্তক না পড়াইবার কারণে যাকে বহিষ্কার করা হয়েছে এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশে চলবে না, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থাকতে হলে ইসলামকে মাইনেই থাকতে হবে, দেশটা মুসলমানের দেশ, নাস্তিকার মুর্তাদের বাপদাদার দেশ নয়। সুতরাং আপনাদের হাতে পায়ে ধরে একটাই অনুরোধ করব, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, আমি আজকে আমার বিআর মাদ্রাসায় কথা বলবো না, আপনাদের প্রত্যেকের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, একথা বলতে আসি নাই, মাদ্রাসায় দিন যদি পারেন একটা ছাত্রকে দিলেন হাফেজ বানাইলেন আলেম বানাইলেন এটা আপনার জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার ছেলে ব্যারিস্টার হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে স্কুলে পড়াবেন, কিন্তু আপনি যে স্কুলে দিবেন সেই স্কুলে দেওয়ার আগে আপনাকে আওয়াজ উঠাইতে হবে আমার সন্তান যেখানে ইংলিশ শিখবে সেখানে আরবিও শিখবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, আজকে সংসদে দাঁড়ায় বলে কওমি মাদ্রাসায় কি পড়ানো হয় তাদের পাঠ্য সম্পর্কে সরকার জানে না, তাদের লেখাপড়া সম্পর্কে সরকার জানে না, তাদের চার দেওয়ালের ভিতরে কি করা হয় সরকার জানে না, তোমরা যদি আমাদের এইগুলিতে আঙ্গুল দিয়া বলো এখানে বিজ্ঞান পড়ানো হয় না, এখানে সায়েন্স পড়ানো হয় না, এখানে ভূগোল পড়ানো হয় না, আমরাও কিন্তু বলতে শুরু করব তোমাদের স্কুলে কোরআন পড়ানো হয় না, তোমাদের স্কুলে হাদিস পড়ানো হয় না, তোমাদের স্কুলে উযু শিক্ষা দেওয়া হয় না, নামাজ শিক্ষা দেওয়া হয় না। পরিষ্কার ভাষায় ভালো করে মনে রাখো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নামাজ শিক্ষা উযু শিক্ষা পাক পবিত্রতা শিক্ষা হালাল হারাম শিক্ষা বাধ্যতামূলক হতে হবে, বাধ্যতামূলক হতে হবে, বাধ্যতামূলক হতে হবে। আমার বাংলাদেশের স্কুলে আগে যখন মাদ্রাসায় পড়তাম
তখন ওই সমবয়সী ছেলেদের সঙ্গে একসাথে বিকেলবেলা যখন ঘোরাফেরা করতাম, হঠাৎ করে স্কুলের ছেলেরা আমাদের কইতো, এই আমরা মৌলবি স্যার, মৌলবি স্যার, মৌলবি স্যার, মৌলবি স্যার। কারণ আমরা রাস্তার কিনারে দাঁড়াইতাম, কিরে ঘটনা কী কর, দেখি যে একজন মৌলবি মাথায় টুপি, লম্বা দাড়ি, লম্বা জামা, উনি রাস্তা দিয়ে আসতেছে। আমি তা দেখাই কইতো, আমাদের স্কুলের মৌলবি মাস্টার আগে ছিল কি না, এখন কোন স্কুলে ধর্মীয় শিক্ষার কোন মাস্টার? জি, আগে 100-তে 100 মার্কের পরীক্ষা ছিল, বর্তমানে পরীক্ষার থেকে ধর্ম শিক্ষাকে বাতিল করা হয়েছে। কিনা বলেন? সুতরাং এক দফা এক দাবি, কিন্ডার গার্ডেন প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দিনই শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? হাত উঠে দেখা, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আমিন। আরো জোরে বলেন আমিন, আমিন। এই মাদ্রাসাগুলি থাকার কারণে ইসলামের উপকার হয় কি হয় না? মাদ্রাসাগুলি থাকার কারণে 1450 বছর পর্যন্ত ইসলাম ঠিক আছে কিনা বলেন? আলেম যেদিন না থাকবে সেদিন এইগুলি ঠিক থাকবে না। মাদ্রাসা হলো দিন ইসলামের পাওয়ার হাউস।